প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা অবশ্যই যেন গত কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এর তরফে নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল ডব্লিউ বি টেট দু হাজার জন্য এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে সে নিয়ে কিন্তু ওই নোটিসে সমস্ত কিছু বলেছিল তোমাদের ভিডিও দিয়েছিলাম এবার আবার কিন্তু গতকাল একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে এলিজিবিটি গাইডের সম্বন্ধে আরও কিন্তু তোমাদের ছাড় দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে এলে তোমরা দেখতে পেয়ে যাবে সেই নোটিশটা এখানে দেখতে পাচ্ছ অ্যাডেন্ডাম নোটিফিকেশান নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এখান দেখতে পাচ্ছ তোমাদের সার্কুলেটেড থ্রু থ্রো ওয়েবসাইট নোটিফিকেশান উনত্রিশ নয় দু হাজার বাইশ অ্যান্ড থ্রো নিউজ পেপার অন তিরিশ নয় দু হাজার বাইশ মানে গত যে নোটিফিকেশানটা প্রকাশিত হলে তার ডেটটা দেওয়া রয়েছে এবং তোমাদের নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ওই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে যেটা গতকাল প্রকাশিত হয়েছে ওকে তো এই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমাদের কাদের কাদের জন্য ছাড় দেওয়া হয়েছে তোমরা দেখে নাও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল যেটা বারো দশ দু হাজার বাইশ কিন্তু প্রকাশিত হয়েছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে দেওয়ার রয়েছে অ্যাডেন্ডাম নোটিফিকেশান এবং তারপরে তোমাদের নিচে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং ডেটটা দেওয়া রয়েছে বারো দশ দু হাজার বাইশ অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশিত হয়েছে এবং এবং তারপরে তোমাদের নোটিশে বলা হয়েছে কি যে উইথ রেফারেন্স টু আর্লিয়ার নোটিফিকেশান এখানে কিন্তু রয়েছে রয়েছে ডেট মানে এর আগের যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেই সম্বন্ধে তোমাদের ইন রিগার্ড টু দা কন্ডাকশান অফ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ টেট দু হাজার বাইশ ফর ক্লাসেস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্য ডব্লিউবিবিপিই অ্যাডস অ্যান্ড অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়ন টু সেকশান টু অব দ্য নোটিফিকেশান পাবলিশ আর্লিয়ার এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদের বড় রয়েছে দ্য এলিজিবিলিটি কার্ডরিয়ন শ্যাল বি রিড অ্যাজ এ লাস্ট অ্যাডেন্ডাম ইন দ্য সেকশান টু অ্যাজ ফলো এখানে কিন্তু তোমাদের সেকশান টুতে যে এলিজিবিলিটি কার্ডেরিয়ার সম্বন্ধে বলা হয়েছে তা কিন্তু আমাদের এখানে কিছু অ্যাড করা হয়েছে কী কী অ্যাড করা হয়েছে তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো তোমাদের বড় রয়েছে যে দ্য পার্সন হু হ্যাভ এন্ডোল দেয়ার নেম ফর পার্সিং ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড দুই বছরের ডিএলএড কিংবা ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড কিংবা বলা হয়েছে টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন রিকগনাইজ বাই দ্য রিহেবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া আর সি আই ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড এনি এন সি টি ই রিকগনাইজড ইনস্টিটিউশান অলসো এলিজিবল ফর সিট ফর টিএড দু হাজার বাইশ এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের সেকশান টুতে যে তোমাদের এলিজিবিলিটি গাইডে তোমাদের বলেছিলাম আগের নোটিফিকেশানে আগের নোটিফিকেশানে যেটা বলা হয়েছে তার সঙ্গে তোমাদের এইটা অ্যাড করা হচ্ছে যে তোমরা যারা এখানে দুই বছরের ডিএলএড এবং চার বছরের বিএলএড কিংবা দুই বছরের ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান কিংবা তোমরা যারা বিএডে ভর্তি হয়েছো তোমরা যারা ভর্তি হয়েছো নাম লিখেছে তোমরা যারা এনরোলমেন্ট করে নিয়েছো তোমরাও কিন্তু এই দু হাজার বাইশের টেট পরীক্ষায় কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা এলিজিবল ওকে এটা কিন্তু অ্যাড করা হয়েছে এবং তার নিচে বলা হয়েছে দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ স্টার্টেড ইন আওয়ার আর্লার নোটিফিকেশান উইথ আন অল্টার এখানে কিন্তু আর সমস্ত কিছু ঠিক থাকবে শুধুমাত্র এইটা কিন্তু অ্যাড করা হচ্ছে এখানে তোমরা যারা এই চারটি কোর্সে যে নাম বললাম চারটি কোর্সে তোমরা যারা ভর্তি হয়েছো তোমরাও কিন্তু এই টেট পরীক্ষায় বুঝতে পারবে ওকে তাই তোমাদের জন্য দারুণ খুশির খবর তোমরা যারা এখানে টেট পরীক্ষার জন্য এলিজিবল তোমরা কিন্তু আজ থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো তোমরা কিন্তু সবাই এখানে টেট পরীক্ষায় বসতে পারবে তোমরা যারা এই চারটি কোর্সে ভর্তি হয়েছো ওকে তাছাড়া বন্ধুরা তোমাদের আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আরও ডিটেলস নোটিফিকেশান প্রকাশিত হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু খুব দ্রুত কিন্তু শুরু হয়ে যাবে তাই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সেই নিয়ে কিন্তু অলরেডি তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দেবো যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে